তপ্ত বালি আর প্রতিকূল আবহাওয়ার সাথে দীর্ঘদিন লড়াই করে মরুভূমির বুকে টিকে আছে বেদুইন জাতি। আরব উপদ্বীপ, মধ্যপ্রাচ্য আর উত্তর আফ্রিকায় ইসলাম ধর্মের বিকাশ ঘটে বেদুইনদের হাত ধরেই। বেদুইন শব্দটি এসেছে মূলত আরবি শব্দ বেদু থেকে। বেদুইন শব্দের অর্থ মরুভূমির বাসিন্দা। আরবের মরু অঞ্চলে বেদুইনদের বসবাসের ইতিহাস হাজার বছরেরও পুরনো ইতিহাস। খ্রিস্টপূর্ব 6000 সাল থেকে তারা আরবের ভূখণ্ডে বসবাস করছে। তারা কখনো এক স্থানে বসবাস করত না, বরং যাযাবর হিসেবে বিভিন্ন স্থানে বসবাস করত। তখনকার বেদুইনদের ছিল না কোনো ধর্ম পরিচয়। তারা অধিকাংশই প্রকৃতি ও মূর্তি পূজারী ছিল। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবে ইসলাম প্রচারের আরম্ভ করলে বেদুইনদের অনেক গোত্র দলে দলে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে। মূলত সেই সময় থেকেই বেদুইনরা সুন্নি মুসলিম, তবে এখনও খ্রিস্ট ধর্ম পালন করে এমন কিছু বেদুইন গোত্র রয়েছে সেখানে। ইসলামের আগমনের পূর্বে আরবের বেদুইনরা বিভিন্ন ধরনের মূর্তি পূজা এবং অন্যান্য দেব দেবীর পূজায় লিপ্ত থাকলেও প্রাগৈতিহাসিক কাল থেকেই ইসলাম পূর্ববর্তী একেশ্বরবাদী বিভিন্ন ধর্মের সূত্রপাত হয়েছে মূলত এই আরব এবং বেদুইনদের অঞ্চলেই। মরুভূমির কঠিন পথ বেদুইনদের থেকে ভালো কেউই চিনে না। মরুভূমির তীক্ষ্ণ বালুঝড়ে বাঁচতে পারায় সবচেয়ে পারদর্শী হচ্ছে উট। আর এই বালুঝড়কে মোকাবিলা করে হাজার হাজার বছর ধরে মরুর বুকে বসবাস করে আসছে বেদুইনরা। ইতিহাসবিদদের মতে বেদুইনদের সবচেয়ে বেশি বসবাস ছিল দ্য হোলি ল্যান্ড, অর্থাৎ বর্তমান ফিলিস্তিন ও ইসরায়েলে। হাজার বছর ধরে বেদুইনরা পশুপালন ও কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে আসছে। মরুভূমির বিভিন্ন কাফেলার মালামাল পরিবহন ও চাঁদা আদায় ছিল বেদুইনদের প্রধান আয়ের উৎস। তারা এসব মালবাহী কাফেলার জন্য গাইড হিসেবে কাজ করত। তারা মরুভূমির মধ্যে বাণিজ্যিক দলগুলোকে পথ দেখিয়ে নিয়ে যেত এবং নিরাপত্তা দিত। তারা একতাবদ্ধ হলেও বেপরোয়া ছিল নিজেদের অধিকার আদায়ে। তাদের মতো যুদ্ধবাজ আর কোন জাতি ওই সময়ে ছিল না। তখন বেদুইন গোত্রে যদি কোনো হত্যাকাণ্ড সংঘটিত হতো, তাহলে রক্তের বদলে রক্তই ছিল তাদের প্রতিশোধের মূল মন্ত্র। কোনো পরিবারের কেউ নিহত হলে ওই পরিবারের প্রথম 5 জন ভাই বা চাচাতো ভাইদের দায়িত্ব ছিল খুনিকে খুঁজে বের করে হত্যা করা। যদি খুনিকে খুঁজে পাওয়া না যায়, তবে বেদুইন প্রথা অনুযায়ী খুনির পরিবারের অন্য কোনো পুরুষ সদস্যকে হত্যা করার নিয়ম ছিল। হজ কাফেলা আক্রমণ করাও স্বাভাবিক ঘটনা ছিল তাদের জন্য। 1757 সালে বনি সাকর গোত্রের কাদান আর ফায়াজের নেতৃত্বে এক বেদুইন দল একটি হজ কাফেলাকে আক্রমণ করলে প্রায় 20,000 হজ যাত্রী হত্যার শিকার হয়। বেদুইনরা মরুভূমিকে যেন শিরা উপশিরায় চিনে, তাই তো মরুভূমির বালিতে সামান্য অচেনা দাগও যেন তাদের দৃষ্টিকে এড়াতে পারে না। হাজার বছর ধরে এই দক্ষতা বেদুইনদের প্রবৃত্তিতে মিশে গেছে। আধুনিক বিশ্বে বেদুইনদের এই দক্ষতাকে কাজে লাগিয়েছে ইসরায়েল। বিশ্বের একমাত্র এই ইহুদি রাষ্ট্রের সীমান্ত পাহারার দায়িত্বে রয়েছে বিশেষায়িত মুসলিম বেদুইনরা। ইসরায়েলি সেনাবাহিনীতে বেদুইন ট্র্যাকিং ইউনিট নামের এই শাখায় আরব বেদুইনরা বহু বছর ধরে কাজ করছে। বেদুইনদের খাদ্য তালিকা খুবই সীমিত। তাদের খাদ্য তালিকার সবচেয়ে বড় অংশ জুড়ে রয়েছে খেজুর। এমনও সময় যায় যখন তারা সারা মাস শুধু খেজুর খেয়েই কাটিয়ে দিতে পারে। তবে বেদুইনদের প্রধান খাদ্য হল রুটি, দই, দুধ এবং বিভিন্ন রকমের মাংস। খাদ্যের তালিকায় পানীয় হিসেবে থাকে কফি। তারা দিনের একটা বড় সময় জুড়ে কফি পান করে। এবং আপনি জেনে অবাক হবেন যে আমাদের আধুনিক বিশ্বে পানীয় হিসেবে কফি যে জনপ্রিয়, আর এই জনপ্রিয়তার সূত্রপাত করেছিল মূলত এই আরব বেদুইনরাই। অর্থাৎ কফি পানের অভ্যাসটা প্রথম গড়ে তুলেছিল আরবরা। মধ্যপ্রাচ্যে তেল আবিষ্কৃত হওয়ার পর বেদুইনরা যাযাবর জীবন ছেড়ে দিতে শুরু করে। বর্তমানে মাত্র 5% বেদুইন যাযাবর জীবনযাপন করে, আর বাকি 95% এখন স্থায়ীভাবে শহরে এবং গ্রামে বসবাস শুরু করেছে। তারা বর্তমান সম্পূর্ণ ইসলামী রীতিনীতি মেনে চলে। সারা পৃথিবীতে এখনো 2,50,00,000 বেদুইন রয়েছে। তারা সবচেয়ে বেশি বসবাস করে আলজেরিয়া ও সৌদি আরবে। সৌদি আরব ও আলজেরিয়াতে প্রায় 20,00,000 করে মোট
40 লাখ বেদুইন বসবাস করে। বেদুইনরা মূলত কখনোই উচ্চ বিলাসী ছিল না, তবে তারা ঐতিহ্য স্বরূপ তারা তাদের সাংস্কৃতিক ব্যাপারগুলো ধরে রেখেছে, যা এখন মধ্যপ্রাচ্যের পর্যটন শিল্পের অন্যতম প্রধান আকর্ষণ। মধ্যপ্রাচ্যের ধনী দেশগুলিতে রয়েছে অনেক বেদুইন ক্যাম্প, যেখানে পর্যটকরা যান একদিনের বেদুইন হওয়ার স্বাদ গ্রহণ করতে।